আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী অস্ট্রেলিয়ার একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিন্নির সুপ্রভাত সিন্নির পক্ষে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম এস টিভি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সুদূর ইউকে থেকে ইংল্যান্ড থেকে আমাদের সাথে অতিথি রয়েছেন মাওলানা আব্দুল কাদিজ সলেহ জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল কমিটি আহ খেলাফত মজলিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহাব আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সুপ্রভাত সিডনির অগণিত পাঠকদেরকে সময় দেওয়ার জন্যে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই ব্যস্ত প্যান্ডেমিকের এই সময়টাতে তারপরেও আপনি অনেক অনেক ত্যাগ এবং অনেক কাজকে আগে পিছ করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ প্রথমেই আমরা সরাসরি প্রশ্নতে চলে যেতে চাই যে আমরা সবাই অবগত আছি যে সম্প্রতি কুমিল্লায় যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননা সম্পর্কে যে একজন হিন্দু নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি হচ্ছেন মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট উনি বলেছেন এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর পিছনে পিছনে স্থানীয় মেয়র এবং এমপির হাত রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের মেয়র এবং আওয়ামী লীগের এমপির হাত রয়েছে এবং ওই একই ভদ্রলোক স্ট্রংলি ভিডিওতে বলেছেন যে এটা নাকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও স্বীকার করেছেন তাছাড়া উনি একই লোকই বলেছেন একটা ভিডিও বার্তাতে আমি দেখেছি যে অনেকেই পুলিশকে ফোন করেও কোন রকম সহযোগিতা তাৎক্ষণিকভাবে পায়নি তো পুরো ঘটনাকে আপনি ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন কি মনে করেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে ঘটনাটা কুমিল্লাতে সেদিন ঘটল এবং এর ঘটনার পরবর্তী সময়ে যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরা ঘটনা যদি সামনে রাখি তাহলে হিন্দু মহাজোটের যিনি সভাপতি তিনি যা বলেছেন তিনি কিন্তু নিজের কল্পনা থেকে বলেননি তার কথাটার মধ্যে অনেক তথ্য রয়েছে যেখানে মানুষকে করা হচ্ছে সরকারের মন্ত্রী কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এবং উদ্দেশ্যমূলকভাবে তারা এখানে কিছু চিহ্নিত তারা কিছু অপরাধীকে চিহ্নিত করছে সেই জায়গায় হিন্দু মহাজুটের যে নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে তিনি সেখানে গিয়েছেন এবং সেখানকার মণ্ডপের কর্মকর্তা যারা আছে পুরোহিত যারা আছে তাদের সাথে কথা বলেছেন তারপরে স্থানীয় লোকদের সাথে কথা বলেছেন মহিলাদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক আহ কর্মীদের সাথেও কথা বলেছেন এবং বলে এটা হচ্ছে সেখানকার পাবলিকের মতামত হচ্ছে এটা এবং আমিও মনে করি যে এই ধরনের একটা ঘটনা এটা নিঃসন্দেহে এটা হচ্ছে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যারা লিপ্ত রয়েছে এটা হচ্ছে তাদের কম্পিটিশনের একটা রেজাল্ট এক গ্রুপ অন্য গ্রুপকে ঘায়াল করার জন্যে এখানে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য তারা চেষ্টা করেছে এবং এটা হচ্ছে এরই পরিণতি যার প্রমাণ আমরা দেখি যে এখানে কিন্তু আসলে প্রধানত আমি দায়ী করব যে সরকার এবং পুলিশ প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষকে ঘটনার শুরুতেই কিন্তু সেখানে আমরা দেখেছি যে এসপি তার পুলিশ বাহিনী সহ তারা গিয়েছেন তিনি সেখান থেকে কোরআন শরীফকে উদ্ধার করেছেন ডিসি সাহেব ছিলেন মানুষ স্বাভাবিকভাবে যখন কোরআনের অবমাননা হয়েছে একটা পূজার মণ্ডপে মূর্তির পায়ের মধ্যে কোরআনকে রাখা অবস্থায় পাওয়া গেছে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হবে উত্তেজনা তৈরি হবে আবেগ তৈরি হবে সেটা প্রশমনের এবং নিরসনের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন সেখানে কোনো ভূমিকা পালন করেনি দৃশ্যমান কোনো ভূমিকা তারা পালন করেনি তারা নীরব থেকে মানুষের মধ্যে উত্তেজনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এবং যার কারণে এটা দ্রুত ছড়িয়ে গেছে সারা কুমিল্লায় এবং এরপরে সারা বাংলাদেশ এবং পৃথিবীতে তো এই জন্য এটার জন্য কমপ্লিটলি স্থানীয় রাজনীতি দায়ী এবং প্রধানত প্রশাসন এবং পুলিশ বাহিনী দায়ী অনেক ধন্যবাদ এরপরে আমরা একই ধরনের প্রায় একই ধরনের আরেকটি অভিযোগ আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট আবেলিক সরকার অতি কৌশলে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আন্তর্জাতিক সমর্থন লাভের অপচেষ্টায় লিপ্ত এ ধরনের অভিযোগও আছে এই ব্যাপারে আপনি কি মনে করেন কিংবা আপনার মতামত কি সরকার তো ক্ষমতাকে তার ক্ষমতায় টিকে থাকার জন্য যা কিছু করা প্রয়োজন তাই তারা করে যাচ্ছে এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে যে তারা মাইনোরিটি কার্ডকে তারা ব্যবহার করছে এবং করে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সমর্থনকে তারা লাভ করার জন্য তারা চেষ্টা করছে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যদিও আওয়ামী লীগকে লোকেরা মনে করে বা আওয়ামী লীগ নিজেও মনে করে যে হিন্দু সম্প্রদায়ের ভোট হচ্ছে তাদের নিজস্ব ভোট এবং তারা এর বাইরে কোনো ভোট কখনো দেবে না সমর্থন করবে না কিন্তু বিগত বছরগুলোতে আওয়ামী লীগ এবং সরকারি লোকদের বিভিন্ন ব্যবহার আচরণ হিন্দুদের জমি দহল করা হিন্দুদের মন্দিরে আক্রমণ করা তারপর বিভিন্ন গন্ডগোল বাঁধানো তাদের আহ যানমালের ক্ষতি করা এই সব থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু সরকারি লোকেরা সরকারি দলের লোকেরা জড়িত এটা কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বুঝতে পেরেছে যার কারণে তারা অতি ক্ষুব্ধ ছিল আওয়ামী লীগের প্রতি সেই জিনিসটাকে পুনরুদ্ধার করার জন্যে সরকার এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ঘটনা ঘটেছে শরীফ পাওয়া গিয়েছে মন্দিরের ভিতরে মূর্তির পায়ের মধ্যে তো এইটাকে পাশ কাটিয়ে এই ঘটনাকে তারা টাচ না করে তারা সরাসরি এখানে টেনে নিয়ে আসতেছে জঙ্গিবাদের কথা এখানে সন্ত্রাসীদের কথা এখানে মুসলমানদের কথা নিয়ে আসতেছে মুসলমান এখানে ইনভলভ কি না সেটা হচ্ছে তদন্তের ব্যাপার তারই আগে এমন কি তথ্য প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এটা আমি মানি না বাহাত্তরের সংবিধান আসবে তারপরে এখানে গোলাম আজম সাঈদী তারপরে অমুক তমুক এই সমস্ত বক্তব্য রেখে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এগুলি তো টোটালি ইরিলিভেন্ট তাই না কমপ্লিটলি ইরিলিভেন্ট এই ঘটনার সাথে বক্তব্য যায় না হ্যাঁ উনি যদি উনি যদি মানতে না চান বাহাত্তরের সংবিধানে যেতে চান সেটা ওনার আলাদা ব্যাপার কিন্তু এই ঘটনার সাথে তার কি সম্পর্ক তো এই সমস্ত ঘটনা একদিকে মুসলমানদের আবেগ আহত হয়েছে কোরআনকে সেখানে অবমাননা করা হয়েছে যে কোরআন হচ্ছে আমাদের জীবনের চেয়েও মূল্যবান এটা দেখার পর কোন মুসলমান যার ভিতরে এ আছে সে কোনোদিন স্থির থাকতে পারে না তো সেই জায়গায় এই বিক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়কে তারা আশ্বস্ত করার পরিবর্তে বরং তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং করে তাদেরকে ব্লেম করা হচ্ছে যে ওরা নাকি হিন্দুদের মন্দির ভেঙেছে মূর্তি ভেঙেছে এবং দোকানপাট করছে এবং দেশে সৃষ্টি করছে এটা করে মানুষকে আরো বেশি উত্তেজিত করেছে তো এটা এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে সরকার এখানে কমপ্লিটলি আহ এর সাথে জড়িত এবং তারা নিজেরা এই হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় শুধু না সারা বিশ্বে তারা এই যে সরকার একটা জনসমর্থনের জন্যে যে ধর্মীয় সম্প্রদায় গুলোর সাথে যে আচরণ সে আচরণ সেই আচরণগুলোকে বিশ্ববাসী বিশ্ববাসী মনে করছে যে এখানে জঙ্গিবাদের কথা তারপরে আপনার এই সন্ত্রাসের কথা মৌলবাদের কথা যারা বিশ্ব সম্প্রদায় আজকে চায় যে সব জায়গায় এই দুটো বা তিনটা হাতিয়ারকে ব্যবহার করে সব জায়গায় তারা ক্ষমতাকে তারা ধরে রাখতে চায় সেইটাকে তারা সুযোগ হিসেবে বর্তমান সরকার নিয়ে ঘটনা ঘটলো এক জায়গায় তারা দৌড়াচ্ছে অন্য জায়গায় কথা বলছে অন্য বিষয় নিয়ে অন্য ইস্যু নিয়ে অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় খুশি হয় সেই কথাটা প্রমাণ করার জন্যে যে বাংলাদেশে মৌলবাদ এখনো খুব প্রচন্ড ভাবে আছে বাংলাদেশে হিন্দুরা এখন অনিরাপদ আছে সংখ্যালঘুরা অনিরাপদ আছে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে তাদের অধিকার বিপন্ন হবে এবং মৌলবাদ চাঙ্গা হবে এখানে সেই কারণেই আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে বা থাকতে হবে এই মেসেজটা ছড়িয়ে দিয়ে তার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতে চায় একটা গঠিত গঠিত আইডিয়া নিঃসন্দেহে একটা দূরভিসন্ধিমূলক আইডিয়া জি জি এর আগেও আমরা দেখেছি যে বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার রাজনৈতিক ফায়দা লোটার জন্যে দেখা গেল বিভিন্ন জায়গায় এরকম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হ্যাঁ বিএনপি জামাতের ঘাড়ে চাপানের একটা অপচেষ্টা লিপ্ত ছিল এবং রেজাল্ট অব দ্যাট দেখা গেছে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে এবং সেখানে প্রত্যেকটা ইনসিডেন্টে কিছু না কিছু আমাদের ভাইরা শহীদ হয়েছেন যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম এবং রামু এবং শাল্লা সুনামগঞ্জ অভয়নগরে নাসিমনগর হ্যাঁ অনেক তারপরে আমার মনে হয় আহ আরো আগে যদি আমরা দেখি আমাদের পুরাতন ঢাকার গ্যান্ডেরিয়াতে হ্যাঁ আমার এলাকা গ্যান্ডেরিয়াতে আমরা দেখেছি যে এলাকাতে সবচেয়ে পুরাতন মসলা টাইপের মসজিদ হিন্দুদের এলাকাতেই হ্যাঁ সেটা হঠাৎ করে দখল করে নিল পুলিশ বাহিনী এসে এবং সেইখানে যে তারা একরকম নামাজরত মুসল্লিদের উপরে আক্রমণ করলো শেষে হয়তোবা আপনারা অনেকে দেখে থাকবেন তথাকথিত দারোগা জামাল নামে এক দারোগা সেইখানে পিস্তল বের করে গুলি করার হুমকি দিলেন যে এটা হিন্দু সম্পত্তি যদি এই জায়গা ছেড়ে দেওয়া না হয় তাহলে হ্যাঁ গুলি করে মেরে ফেলবে যদি এই তালাকে ওখানে তালা মেরে দিল এবং তালা খুললে গুলি করা হবে পিস্তল উঁচিয়ে যখন উনি এগুলি হুমকি দিয়েছিলেন তখন এক ভাই ওখান থেকে ভিডিও করে এটা ফেসবুকে ভাইরাল করে দিয়েছে তো আমরা ওইটা সবাই জানি এরপরে দেখা গেছে যখন এলাকাবাসী আমাদের হিন্দু ভাইরা মুসলমান ভাইরা একত্রবধভাবে যখন এটা খোঁজ নিয়েছে সূত্রাপু থানায় হ্যাঁ পুরাতন ঢাকার সূত্রাপুর থানায় দেখা গেছে যে ওই নামে সূত্রাপুর থানায় কোনো অফিসার নেই তো এখানে প্রশ্ন থেকে যায় তাহলে ওই ভদ্রলোক পুলিশের ইউনিফর্ম পরে চার পাঁচজন সেফাহী সহ যে মসজিদের মধ্যে হামলা দিল কে সেই ব্যক্তি তো একের পর এক তারা দেখা যায় এই ধরনের ঘটনার অবতারণা করে থাকে তো এই সব কিছুর মূলে কি মনে হয় আপনার কাছে মানে আপনার কি বক্তব্য এই যে রামু তারপর সোনামগঞ্জ তারপরে একের পর একই ধরনের নাটক করে এবং সেখানে আমাদের পুরো ব্যাপারটা মানে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে যে একটা বিশেষ গ্রুপ আছে যারা বাংলাদেশে যে শান্তি স্থিতিশীলতা সাম্প্রদায়িক সংস্কৃতি এটাকে তারা চায় না এবং এটা যদি থাকে তাহলে এখানে তারা দেখে যে একটা মুসলিম প্রধান একটি দেশ এবং সেখানে অবশ্যই মুসলমানদের আহ তৎপরতা একটু দৃশ্যমান থাকবে বেশি থাকবে তারা এটা কোনোভাবেই সহ্য করতে চায় না একদল আছে যারা এখানে বাংলাদেশকে এখনো ভারতের অংশ মনে করে এবং বাংলাদেশকে আবার ভারতের মানচিত্রের সাথে তারা মিশিয়ে দিতে চায় এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবনে যে ধর্মীয় মূল্যবোধের পর যে ভিত্তি করে মানুষের জীবনযাত্রা চলছে এটাকে তারা চেঞ্জ করতে চায় এবং চেঞ্জ করার জন্যে পূজা পার্বণ তারপরে হিন্দু কালচার ভারতীয় কালচার এগুলোকে তারা বাংলাদেশের সংস্কৃতি আবহমান সংস্কৃতি নামে বাংলাদেশে তারা চালাতে চায় এবং এটাকে তারা বলছে বাংলাদেশের কালচার এবং এটা করে এপার বাংলা ওপার বাংলা ভারতের সাথে আমাদেরকে আমাদের অধীন করতে চায় এবং অলরেডি ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে বাংলাদেশে যদি আমরা বলি যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এটা নামে মুসলিম কার্যত কার্যত চিন্তা এবং চেতনা এবং আচরণে অনেকটাই কিন্তু ভারতীয় সংস্কৃতিতে লোকেরা অভ্যস্ত হয়ে গিয়েছে এবং এই যে সম্প্রতি যে কথাটা বিরুপ্তি হয় ধর্ম তথ্য প্রতিমন্ত্রী যে বক্তব্যটা রাখলেন তিনি আমি অত্যন্ত অত্যন্ত বিস্মিত হয়েছি এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন কিন্তু কোরআনকে এখানে রাখার পরে যে বা যারাই রাখুক হিন্দু রাখুক মুসলমানের রাখুক দুষ্কৃতিকারী যেই রাখুক সেটা তদন্তে বের হবে তার শাস্তি হোক ফাইন এটা অবশ্যই প্রথমত যে ঘটনা এই ঘটনাটা নিন্দনীয় যেই করে থাকুক কিন্তু এই নিন্দা কথাটা কিন্তু তাদের মুখে দিয়ে কারোই আসেনি এবং আমার কাছে এটাও বোধম গমনা যে মন্দিরের পুরোহিত মন্দিরের কর্মকর্তা যারা ছিলেন মন্ডপের দায়িত্বে তারা জড়িত থাকুক বা না থাকুক সেটা এখানে প্রশ্ন না তারা রাখবে তাদের পূজা নষ্ট করবে এটা হয়তো আমরা মনে করতে পারি না কিন্তু এই ধরনের ঘটনাটা তাদের পক্ষ থেকে নিন্দা করা উচিত ছিল যে এই এই ধরনের একটা জঘন্য কাজ যারা করেছে অবশ্যই তাদের আমরা শাস্তি চাই তাদেরকে খুঁজে বের করা হোক এবং যেহেতু ঘটনাটা আমাদের এখানে ঘটেছে সরকার যদি পুলিশ যদি চায় যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি কোনো একটি বক্তব্য তাদের কাছ থেকেও আমরা পাইনি তো এগুলোর অর্থ কি সরি এগুলোর অর্থ হচ্ছে এর পেছনে একটি একটি তৃতীয় পক্ষ জড়িত এবং তারা এই জিনিসগুলোকে কলকাটি নাড়ে এবং এর মাধ্যমে বাংলাদেশের পুরো চেহারাকে তারা পাল্টে দিতে চায় এবং বাংলাদেশের উপর ভারতের আধিপত্য ভারতের নিয়ন্ত্রণ ভারতীয় কালচার সংস্কৃতি এগুলোকে আমাদের উপর চাপিয়ে দিতে চায় আহ এইটাই হচ্ছে মূল কথা মসজিদে যদি আজানের শব্দ বড় হয় তাইলে তাদের আপত্তি জাগে কিন্তু মন্দিরে যখন ঘন্টা কাঁসার ধ্বনি যখন বাজে এবং সেখানে নামাজ ঈদের নামাজ ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তারা এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা তো স্বাধীনতা স্বাধীনতা হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি সম্মান করি শ্রদ্ধা করি সবারই ধর্মীয় স্বাধীনতা আছে এবং তারা তাদের মতো করে তারা তাদের ধর্ম পালন করবে বাংলাদেশ এটা সাক্ষ্য বহন করছে হাজার বছর থেকে এখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আছে হিন্দু মুসলমান একসাথে তারা বাস করে পরস্পরে তারা আছে এবং পরস্পর পরস্পরের বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু বন্ধু হিসেবে তারা বসবাস করে কিন্তু কেন উদ্দেশ্যমূলক ভাবে এই জায়গাটাকে চিরদড়ানো হচ্ছে কেন মুসলমানদের মুসলমানদের কি মুসলমান হয়ে কি একজন তার অন্যায় করলো মুসলমান হয়ে সে তার ধর্ম পালন করতে পারবে না তার সে বলল এই মন্ত্রী ধর্ম তথ্য প্রতিমন্ত্রীর কথা আবার আসতেছে সে বলছে যে পাঞ্জাবি পরে দাড়ি পরে এই সমস্ত কথা বলা যাবে না আমি দাড়ি কেটে দেব নাউজবিল্লাহমিন জারি তাকে তো এখনই গ্রেফতার করা উচিত ছিল সে দাড়ি কেটে দেবে সেই কথা বলার দুঃসাহস বাংলাদেশে পায় ভিতরে কতটুকু জিঘাংসা ইসলামের প্রতি মুসলমানদের প্রতি দেশের মানুষের প্রতি দেশের নাগরিকদের প্রতি দেশের মা নাগরিকদের বিশ্বাস এবং জীবনযাত্রার প্রতি কতটুকু অশ্রদ্ধা এবং ঘৃণা থাকলে একজন মানুষই কথা বলতে পারে এখন পর্যন্ত সরকার তাকে তাকে জিজ্ঞাসাবাদ করেনি আমি মনে করি যে গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে এটা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ সে যে বক্তব্য রেখেছে এটা সরকারের জন্য ক্ষতির কারণ সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতির কারণ আমি আশা করব যে উচিরেই সরকার তাকে ডেকে নেবে এবং ডেকে নিয়ে তার কারণ ব্যাখ্যা চাইবে এবং তার জন্য তাকে জবাবদিহি করবে অনেক অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে কথাগুলি গুছিয়ে বুঝিয়ে বলেছেন এরপরে যে প্রশ্নটি এসে যায় যে আমরা অতি সুন্দর করে আমরা অনেক আমরা অনেক নিবিড় করে আমরা চেষ্টা করেছি জানার জন্যে বুঝার জন্যে এবং প্রপার ঘটনাটা কি এটা জানার জন্য আমরা সুদূর কুমিল্লায় যে জায়গায় এই ঘটনাটা সংগঠিত হয়েছে ঠিক সেই জায়গারই কয়েকজন নেতৃবৃন্দের সাথে এবং পাড়া প্রতিবেশীদের সাথে আমরা আলোচনা করি জানার জন্যে পুরা ঘটনাটা এই ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এখানে তিন ধরনের অন্যায় হয়েছে এক নাম্বার যে আমাদের মুসলমানদের সবচেয়ে মূল্যবান যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন যা কেয়ামত পর্যন্ত অ্যাজিডিস থাকবে কোনো নড়াচড়া হবে না একটি বাক্য হ্যাঁ এবং এটা কি সংরক্ষণ করবেন আল্লাহ নিজেই বলেছেন কম বেশি অর্থ তো সেই কোরআনের অবমাননা যেটা নাকি দুনিয়ার কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না পারবেও না তারপরে দ্বিতীয় অন্যায়টা যেটা হয়েছে সেটা বলবো যে একটা মন্দির ভাঙা হ্যাঁ যেহেতু আপনি একটু আগে ব্যাখ্যা করেছেন যে সকল ধর্মের সহাবস্থান অবস্থান এজন্য বাংলাদেশে আমি মনে করি যে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যারাই আছেন আমাদের দেশে সবাইকে সমানভাবে ট্রিট করা হচ্ছিল তারপরে আরেকটা অন্যায় সংগঠিত হলো সেটা পুলিশ বাহিনী আওয়ামী পুলিশ বাহিনী কিছু থেকে কিছু হলেই সরাসরি গুলি করে এখন আর আগের মতো কোনো ওয়ার্নিং দেয় না কিংবা কাজানো গেস ছাড়তে তারা অভ্যস্ত না তারা সরাসরি গুলি করে তো এই পুলিশের এই ধরনের অন্যায় আচরণ কথায় কথায় গুলি করা এই অধিকারটা বা এই হুকুম কে দিল তাকে এই ব্যাপারে আপনি কি মতামত স্পষ্ট আসলে সরকারি প্রশ্রয় ছাড়া তারা কিন্তু এটা করতে পারে না কারণ এটা আজকে নতুন না পুলিশের ভূমিকা দীর্ঘদিন থেকে সরকার কিন্তু তার লেজিটিমেসি নিয়ে প্রবলেমে ছিল এবং জনগণের সমর্থন থেকে বিচ্ছিন্ন ছিল এবং ক্ষমতায় টিকে থাকার জন্যেই সরকার কিন্তু এক ধরনের লাইসেন্স পুলিশ বাহিনীকে দিয়ে দিয়েছে তারা যা ইচ্ছা তাই করবে শুধুমাত্র দায়িত্ব হচ্ছে সরকার বিরোধী সকল ধরনের তৎপরতা এগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সেটা আমরা গত চোদ্দ বছর থেকে আমরা দেখে আসছি যে দেশের জনগণের উপর পুলিশ একটা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কার বিরুদ্ধে মামলা দিবে কাকে গুম করবে কাকে তুলে নিয়ে যাবে কাকে গুলি করবে কাকে হত্যা করবে এমনকি পুলিশ মানে হেন কাজ নাই তার সাথে আজকে জড়িত না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক দেশের পুলিশ বাহিনীর ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হচ্ছে এবং পুলিশের মধ্যে একটি বিশেষ শ্রেণী কিন্তু সেখানে ভিতরে ভিতরে খুব শক্তিশালী হচ্ছে যারা পুলিশের মধ্যে সত্যিকার অর্থে পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে চায় দেশের ভাবমূর্তি রক্ষা করে কাজ করতে চায় সৎভাবে কাজ করতে চায় তাদেরকে বাইরে রেখে একটা 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 নির্দিষ্ট তৃতীয় শ্রেণী পুলিশের মধ্যে তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং খুব সাধারণ করার সেন্টিমেন্টকে স্বাধীনতার চেতনার কথা আওয়ামী লীগের কথা বঙ্গবন্ধুর কথা এইগুলোকে তারা তাদের মুখে উচ্চারণ করে এবং দেখবেন আপনি লক্ষ্য করে পুলিশ অফিসাররা কিভাবে তারা রাজনৈতিক বক্তব্য দেয় তারা কিভাবে আওয়ামী লীগের বাক্স আওয়ামী লীগের কথা বলে তারা কিভাবে রাজনৈতিক স্লোগান দেয় পুলিশ অফিসার এটা করতে পারে না কিন্তু তারা নির্বিঘ্নে এগুলো দিচ্ছে কারণ সরকারকেও কিন্তু হাইজ্যাক করতে চায় সরকারের যে সেন্টিমেন্ট সেটাকে হাইজ্যাক করে তারা তাদের যে ভিন্ন উদ্দেশ্য আছে সেটাকে তারা বাস্তবায়ন করতে চায় এবং সরকারের দুর্বলতা হচ্ছে তার রেজিটি মেশিন তার নিজেরই কিন্তু সমস্যা আছে সে নিজে বুঝে যে আমাদের সেইরকম রেজিটি মেশিন নাই সেই তারা পুলিশ নির্ভর হয়ে পড়েছে যার কারণে পুলিশের যত অপকর্ম আছে এগুলোকে তারা কিন্তু কোনো সময় নোটিশে নেয়নি বরং তারা অবার সুযোগ করে দিয়েছে এবং যার কারণে পুলিশ আজকে পুলিশ এথিক্সে যদি বলে কথা আপনি উল্লেখ করলেন কোনো অপরাধীকে অপরাধী অপরাধ তো সমাজে থাকবেই অপরাধ নিয়ন্ত্রণের জন্যই তো পুলিশের দায়িত্ব কিন্তু সেটাতে তারা তদন্ত করা ছাড়াই কিন্তু মানুষকে দোষী করছে এবং তারা কাউকে এই করতে হলে যে ওয়ার্নিং এর প্রশ্ন মব কন্ট্রোল পুলিশের একটা ফার্স্ট প্রাইমারি ট্রেনিং কিভাবে মব মবকে ডিল করতে হয় এটা একদম পুলিশের প্রাইমারি জিনিস এটাই মেইন কাজ তাদের কিন্তু সেখানে আমরা দেখি যে তারা কোনো ধরনের দুই শতর মানুষ যদি এক একত্রিত হয় সেখানে তারা গুলি চালায় উত্তেজনা তৈরি করে মানুষের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হয় এটা তো প্রয়োজন নাই তো সেটা ইজিলি সে সমস্ত মানুষকে ডিসপাস করা যায় ডিসবার্স করা যায় এবং তাদেরকে কন্ট্রোল করা যায় কুমিল্লার ঘটনায় যদি আমরা বলি কুমিল্লার ঘটনাটা কমপ্লিটলি কিন্তু এই প্রশাসন এবং পুলিশ তৈরি করেছে তারা যদি সাথে সাথে সেখানে তারা তড়িৎ ব্যবস্থা নিত মন্দিরের কর্মকর্তা দু একজনকে তারা তাদের সাথে নিয়ে যেত অ্যারেস্ট করার প্রয়োজন নাই তারা নিয়ে যেতেন তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে আপনার এখানে পাওয়া গেল আপনার কি বক্তব্য জি সেই টুক যদি মানুষ দেখতে পেত তাহলে মানুষ বুঝতো পুলিশ ইন অ্যাকশন প্রশাসন ইন অ্যাকশন এবং মানুষ কিন্তু আমরা ভিডিওতে দেখেছি মানুষ বলতেছিল যে ভাইরা দিসি সাহেব আছেন ওসি সাহেব আছেন আপনারা শান্ত হন মানুষ চাইনি এখানে একটা গন্ডগোল বাধক কারণ কুমিল্লার একটা ঐতিহ্য আছে এই পর্যন্ত কোন ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সেখানে তৈরি হয়নি হিন্দু এবং মুসলিম তারা পরস্পর মিলেমিশে তারা সেখানে হৃদতার সাথে বসবাস করছে এটা সেখানকার সকল মানুষই সম্মান করে শ্রদ্ধা করে এবং এটা তারা চায়নি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কিন্তু সেটার জন্য পুলিশ সেটার ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন সেখানে সেই ব্যবস্থা করে দিয়েছে তারা ত্বরিত কোনো ব্যবস্থা নেয়নি না নিয়ে ঘটনাটা চতুর্দিকে ছড়িয়েছে এবং যার ফলশ্রুতিতে কুমিল্লার পুলিশে কিন্তু একজন মানুষকে প্রথম দিন তারা হত্যা করেছে এক কিশোরকে তারা গুলি করে হত্যা করেছে তো যার কারণে তারা কিন্তু ওই আগুনের মধ্যে তারা ঘি ঢেলেছে এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে এই জন্য কমপ্লিটলি এই ঘটনার জন্য পুলিশ দায়ী এবং পুলিশে যে অবাহিত সুযোগ পাচ্ছে এটা হচ্ছে সরকার তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং ক্ষমতাকে তাদের যে এখন বর্তমান যে ক্ষমতা সেটা পাকাপুক্ত করার জন্য তারা পুলিশকে অবারিত সুযোগ করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি আপনার কথার সাথে জাস্ট একটু ডিফারেন্ট একটা কোশ্চেন মনে চলে আসলো আপনার কথার উপরে ভিত্তি করে সেটা হচ্ছে যে নাস্তিক আমরা অনেক সময় বলি যে নাস্তিক কিংবা আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রীরাই উল্টা পাল্টা নাস্তিক নাস্তিক শব্দের অর্থটা যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন নাস্তিক শব্দ তো আসলে বাংলা শব্দ না তো তারা এটার মূল জিনিস হচ্ছে যে যে মানে অবিশ্বাসী কোনো জিনিসকে যে অস্বীকার করে কোনো জিনিসকে যে অস্বীকার করে এবং এটা প্রচলিত অর্থে যে যে আল্লাহকে অস্বীকার করে আখেরাত অস্বীকার করে রেসালতকে অস্বীকার করে কোরআনকে যে অস্বীকার করে মানে না সে হচ্ছে নাস্তিক তো দুঃখজনক ভাবে বাংলাদেশে নাস্তিকতাটা একটা জনপ্রিয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা বলে যে প্রগতিশীলতা ওই যারা প্রগতিশীল বলে তারাই কিন্তু আসলে মূলত নাস্তিকতার চাষাবাদ করে এই শব্দটাকে তারা শিখে এবং যারা ওই সাম্প্রদায়িকতা বিরুদ্ধে তারা যারা আন্দোলন করে তথাকথিত সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এরাও কিন্তু নাস্তিকতার তারা চাষাবাদ করে মূলত এই শব্দগুলো ওই টার্গেটেই কিন্তু প্রণীত হয়েছে এবং সেইভাবেই তারা এগুলো উচ্চারণ করে তার বিরুদ্ধে তারা কথা বলে কিন্তু একটি কথা খুবই ক্লিয়ার পরিষ্কার ভাবে দেখা যায় যে বাংলাদেশে তো আসলে যারাই কথা বলে হ্যাঁ যারাই আহ বিগত দিনে দেখা গেছে যে ভিডিওর সামনে এসে কথা বলে তারা কিন্তু শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে তো সকল ধর্মের বিরুদ্ধে কিন্তু কথা বলে না তার মানে পার্টিকুলারলি বলা যায় যে তারা ইসলাম বিরোধী হ্যাঁ নাস্তিক হলে তো সকল ধর্মের বিরুদ্ধে তারা কথা বলে তাই না কিন্তু এই ধরনের যারা এই হঠাৎ করে আসা যে সমস্ত মন্ত্রী ভোটবিহীন মন্ত্রী হ্যাঁ তাদের মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বের হয় বা উত্তরের সংবিধান হ্যাঁ এগুলি যারা দুঃস্বপ্ন দেখে হ্যাঁ তাদের মুখে দেখা যায় হিন্দু ধর্ম বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের বিরুদ্ধে কিন্তু বিষাদগার ওনারা করেন না পার্টিকুলারলি ইসলামের বিরুদ্ধে করেন তা আমার মনে হয় এই ক্ষেত্রে বিশেষ করে যারা ইসলামের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বলেন ইসলাম বিরোধী বলাটাই শ্রেয় কি মনে করেন আপনি অবশ্যই ইসলাম বিরোধী কমপ্লিটলি ইসলাম বিরোধী তারা আল্লাহ দ্রোহী খোদা দ্রোহী পরিষ্কার ভাবে তারা এবং এটা তাদের পরিষ্কার ভাবেই আপনি বলেছেন যে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় তাদের বক্তব্য শুধু ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিধানের বিরুদ্ধে অন্য কোন ধর্ম অন্য কোন মতের কোনো বিষয় সেটা যত যত খারাপই তাদের সাথে সামনে হোক সেটাকে তারা কোনোদিন আহ তারা উল্লেখ করে না তারা এটাকে অ্যাডজাস্ট করে না বরং তাকে ডিপেন্ড করে তারা ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাতন্ত্র এগুলো বলে তারা সেটাকে ডিপেন্ড করে কিন্তু ইসলামের কোনো ধর্মীয় স্বাধীনতা থাকতে নেই ইসলামের কোনো স্বাতন্ত্র থাকতে নেই ইসলামের নিজস্ব কোনো বিধান থাকতে নেই যত সংগ্রাম তাদের এর বিরুদ্ধে খুব সম্পূরক আরেকটা প্রশ্ন চলে আসতেছে স্তরে হ্যাঁ আপনার টাইম নিয়ে নিচ্ছি আমি আমরা প্রোগ্রামের শেষ দিকে হ্যাঁ যে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী একটা বাণী ভাইরাল করার চেষ্টা করেন সব সময় বলে যে ধর্ম যার যার হ্যাঁ উৎসব সবার তো এই ধরনের বক্তব্যের কি মনে করেন আপনি এটাও কিন্তু আসলে একটা প্রমোট করা স্লোগান এটা বাংলাদেশকে বিধর্মীকরণ বাংলাদেশকে মুসলমানিত্বকে কেড়ে নেওয়ার একটা কৌশলী একটা স্লোগান ধর্ম যার যার উৎসব কেন সবার হবে মূর্তি পূজা ইসলামে পরিষ্কার ভাবে শের এবং এই উদ্দেশ্যে কেউ যদি এটাকে সেলিব্রেট করার জন্য মন্দিরে গমন করে সে উৎসবে সামিল হয় তাহলে সে শিরকি লিপ্ত হল এবং আল্লাহ যতগুলো পাপকে বলেছেন জঘন্য সবচেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে শের এটাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না মুসলমানরা কখনো উৎসবের নামে আনন্দের নামে সেখানে উৎসবে জয়েন করতে পারে না প্রধানমন্ত্রী কেন এই কথাটা বলেন তিনি তো একজন সচেতন মানুষ অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে উনি ভাবেন কিন্তু আমার আশ্চর্য লাগে তিনি এই কথা গত কয়েদিন আগে উচ্চারণ করেছেন ধর্ম যার যার উৎসব সবার তো এই কথা যদি আপনি বলেন আর আপনি যদি একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হন তাহলে যখন ঈদ আসে তখন কেন এই কথা বলেন না যখন কুরবানি আসে কোরবানির সময় দেখা যায় তখন কিন্তু পত্র পত্রিকাগুলো সরগরম হয়ে ওঠে পশুপ্রেমীরা তখন জেগে উঠে এবং তারা বলতে থাকে যে পশু হত্যা করা হয় তাদেরকে রক্তে লাল হয়ে যায় মানে কি জঘন্য কাজ তখন এই কথাগুলো কেন বলে না যে ধর্ম যার যার উৎসব সবার তোমরাও আসো গরু জবাইতে অংশ নেও হ্যাঁ তোমরা ঈদের কোরবানিতে তোমরা গুস্থ খাও সবার বাড়িতে এসে তো উৎসব তো সবার হলে মুসলমানের এই দেশে তো মুসলমানদের উৎসবই বেশি হওয়ার কথা এবং সেখানে অন্যান্যদেরকেও আহ্বান করা যেতে পারে কিন্তু সেটা তারা বলেন না তো এটা খুবই দুঃখজনক যারা এই স্লোগানটাকে তারা দিচ্ছে এটা মূলত হচ্ছে আমাদেরকে দেশ দেশের মানে মানুষেরকে ইসলামী রীতিনীতি ইসলামী বিশ্বাস থেকে সরিয়ে নেওয়ার এটা একটা মতলবী কৌশলী স্লোগান এটাই হচ্ছে আহ এই ধর্ম যার যা উৎসব সবার এই ধরনের স্লোগানকে আমাদের বাংলাদেশে এটাকে বাজারজাত করার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় তো আসলে কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু তারা মনে দিক থেকে তারা কিন্তু খুবই জাগ্রত এবং সচেতন তারা জানে যে এই স্লোগানের মর্ম কী এবং এই স্লোগান দিয়ে দিয়ে আমাদেরকে কোথায় নিতে চায় তারা আমাদের বিশ্বাস পরিবর্তন করতে চায় তারা আমাদের কালচার পরিবর্তন করতে চায় তারা আমাদের নাম পরিবর্তন করতে চায় তারা আমাদেরকে আমাদের যে ইসলামের যে স্বাতন্ত্র সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে একটা দিন এলাহির মতো একটা মিক্স ধর্মের অনুসারী তারা আমাদেরকে করতে চায় যেখানে কোনো ধর্ম থাকবে না আহ এখানে কোনো ধর্মীয় বিশ্বাস থাকবে না অর্থাৎ ইসলামী বিশ্বাস থাকবে না এবং মূলত এর মাধ্যমে আমাদেরকে হিন্দু সংস্কৃতি হিন্দু বিশ্বাস এবং হিন্দি পূজা পার্বণের সাথে আমাদেরকে একাকার করতে চায় এই স্লোগান হচ্ছে এটা মূলত এই কারণে সেটা ইন্ডিয়া থেকে প্রমোট করা আমি এই জন্য অনুরোধ করব সরকারি কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার যারা আছেন তারা এই ধরনের স্লোগান যদি দেন তাহলে কমপ্লিটলি এটা সংবিধানের চেতনার বিরোধী হবে আমাদেরকে তারা এইভাবে আমাদের বিশ্বাসকে মুসলমানদের বিশ্বাসকে মুসলমানদের ইমান এবং বিশ্বাসকে তারা এইভাবে হাইজাক করতে পারে না এটা সংবিধান বিরোধী হবে নাগরিক আইনের বিরোধী হবে এখান থেকে তারা যেন অতীরে বিরত হন আমি সেজন্য সবাইকে আহ বিনীত অনুরোধ করবো আর যদি না হয় বাংলাদেশের মানুষ কিন্তু এই স্লোগানের রহস্য তারা বুঝে গিয়েছে তারা কিন্তু এই স্লোগানকে আর গ্রহণ করে না সেদিন একজনের প্রশ্ন করলো আচ্ছা তাহলে তো যদি আমরা বলি যে বিয়ে যার যার বউ সবার তাহলে কেমন হবে আমরা মিলে মিশে থাকি এটা কোনো কথা হলো তো এই জন্য যুক্তিগ্রাহ্য হওয়া উচিত আমি যারা বলে তাদেরকে আমি এটা বলবো যে তারা যেন এখান থেকে সরে আসেন অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য বুঝিয়ে বলার জন্য গুছিয়ে বলার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ প্রশ্ন যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বিগত হাজার বছর ধরে লালন করে আসছি বাংলাদেশে কিন্তু গত দুই টার্ম আওয়ামী লীগ সরকারের দুই টার্মে আমরা দেখছি যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি প্রায় পুরোটাই নষ্টের পথে এবং সেটা দায় ভার সম্পূর্ণ এই বিগত এই সরকারের দুটা আমি এই সরকার আওয়ামী সরকারের তো এই আওয়ামী সরকারের যে গুপ্ত রাজনৈতিক অপকৌশল হ্যাঁ এই সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে যে সম্প্রতি বিনিষ্ট করার যে অপকৌশল এর থেকে আমরা বাঁচার কি রাস্তা আছে কিংবা আমরা কি করতে পারি আমাদের কি কর্তব্য আমাদের কি দায়িত্ব এটাই আমাদের শেষ প্রশ্ন আজকে এটা হচ্ছে যে আসলে মুসলমান তো কিন্তু কোনো অন্ধ বিশ্বাসের মুসলমান কোনো অন্ধ বিশ্বাসের নাম নয় জাগ্রত থাকতে হবে এবং জাগ্রত হচ্ছে ইমানের প্রতি জাগ্রত থাকতে হবে আমরা যদি আমাদের বিশ্বাসকে আমাদের ইমানকে যদি আমরা মজবুত করি মজবুত রাখি তাহলে কিন্তু কেউই আমাদেরকে আমাদের মূল পথ থেকে আমাদেরকে সরাতে পারবে না বিশেষ করে আমরা যদি মনে করি ব্রিটিশ পেরিয়ারের কথা সেই সময়ে প্রায় দুই শত বছর পর্যন্ত একটা করণি রাষ্ট্রের অধীনে আমরা ছিলাম এবং একটি সাম্রাজ্যবাদী শক্তি আমাদেরকে শাসন করেছে এবং আমাদের মন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য হেন কাজ নাই তারা সেখানে করেনি দুইশো বছর পর্যন্ত তারা করেছে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে ভারতের মুসলমানরা ভারতের ওলামাইকার তারা কিন্তু মানুষের ইমানকে ইমানকে রক্ষা করার জন্যে মানুষের অন্তরে কোরআনকে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করেছে এবং যার পরিণতি হয়েছে বাংলাদেশ ভারত থেকে রাজনৈতিকভাবে ব্রিটিশরা চলে দুই বছর দুইশো বছর পর্যন্ত আমাদেরকে শাসন করেছে কিন্তু ইসলামকে নিশ্চিন্ত করতে পারেনি বরং ইসলামের খুঁটি ভারতের মুসলমানদের মনের মধ্যে আরো বেশি গভীরভাবে প্রত্থিত হয়েছে এবং আল্লাহর কোরআনের বাণী এটাই প্রমাণ করে আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা ও নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমউ নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাজ zalimun তো জালিম কাফের মুশরিকরা যদিও তারা অন্তর জারায় ভুগে এবং ইসলামের যারা আলোকে তারা যদি নিবি দিতে চায় যদিও কিন্তু আল্লাহ বলেছেন যে আমি এই আলোকে পরিপূর্ণতা দান করব এবং সেই জন্য এই পরিপূর্ণ আলোকে আমাদের অন্তরে ধারণ করতে হবে এটার চর্চা আমাদেরকে করতে হবে এবং এইটাকে আমাদের আমাদের সন্তানদের মধ্যে আমাদের জেনারেশনের মধ্যে সেটা আমাদেরকে পৌঁছাতে হবে এটাই হচ্ছে আমাদের বড় শক্তি এবং বড় মাধ্যম এর বিরুদ্ধে রাষ্ট্র শক্তি যদি এখানে আসে এটা ব্যর্থ হতে বাধ্য অত্যন্ত চমৎকারভাবে আজকে আমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদেরকে বুঝিয়ে এবং গুছিয়ে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য বিশেষ করে বর্তমান ক্রাইসিসে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি যেভাবে মাথা চাঙ্গা দিয়ে উঠেছে সারা বিশ্বের মুসলমানই আসলে আতঙ্কিত এই জন্য আপনার মূল্যবান বক্তব্য আজকে আমাদেরকে রেখেছেন আমাদের সাথে আশা করি আমাদের অগণিত দর্শক শ্রোতা এর থেকে অনেক উপকৃত হবেন মালানা আব্দুল কাদের অশেষ ধন্যবাদ সুপ্রভাত পক্ষ থেকে এবং আগামী রবিবারে একই সময় আমরা পুনরায় আপনাদের সাথে দেখা করবো আল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আসসালাম